রাজ্যত অব্যাহত আছে ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনা। প্রথমে চাওক এই ট্রাকখন গণেশগুড়ির উরণিয়া হেতুর ডিভাইডারত খুন্দা মারি কিদরে ক্ষতিগ্রস্ত করলে ডিভাইডারের পকিওয়াল। এবার এই দৃশ্য চাওক, গাড়ি থাকিব লাগে কোত আর আছে কোত। শিবসাগর জেলার নামদাং নদীর পিটনিত সোমাল এখন চারিচকিয়া লঘু বাহন। এই দুর্ঘটনাত কথমপি প্রাণ রক্ষা পড়ল চালকর। নামতির নাজিরা দিকে গৈ থকা অবস্থাত নিয়ন্ত্রণ হেরুয়ায় এইদরেই বাকরি পড়ল পিটনিত। এইবার চাওক দুর্ঘটনার আন এটা দৃশ্য। এখন স্কুটিত গৈ আছে তিনজন চেঙেলিয়া ছাত্র, সেই সময়তেই পথেরে পার হয়েছে এগারী যান বাহন আরক্ষীর বিষয়া। কিন্তু সন্মুখত আরক্ষী দেখিও বাহন নরখায় এইদরে মহতিয়ায় রাজপথতেই পেলাই থৈ গল যান বাহন আরক্ষীর বিষয়াগী। দৃশ্যটি প্রত্যক্ষ করা স্থানীয় কেবাগীও লোকে দৌড়ি গৈ এই উদন্ত মোটরসাইকেল চালক কেজনক আটক করবলৈ সক্ষম হয়। মরিয়নি আরক্ষী থানার সন্মুখতেই ঘটিল এই ঘটনা। ধৃত আটাইকেগী ছাত্র মরিয়নি মহাবিদ্যালয়ের। ইফালে রাজ্য ট্রাকর অন্যতম কারণ হয়ে পড়েছে একাংশ ডাম্পার চালক। বৃহস্পতিবার দিনটতে ডাম্পারর খুন্দাত রাজ্যত পৃথকে পৃথকে মৃত্যু খাবতি লৈছিল তিনজন লোকে। আর যদি দানবীয় চরিত্র লৈ চলায় তেনেহলে এইটো দানবের নিচনা চলবে, কারণ গাড়ি তো নিজের ক্ষমতা নাই। এই কারণে কেতিয়াবা কয় যন্ত্র মানব আর যন্ত্র দানব, এটা একটা যন্ত্র হয়তো, কাজেই মানবের নিচনা চলার কারণে আমি একেবারে করজোরে আপনাদের ফটো লই দেখাই দিব যে আমি জোর হাতে নিবেদন করছো, যিসকলে গাড়ি চলায় যে আপনাদের মানবের নিচনা আপনার যন্ত্রটা চলাক। ডাম্পারর মালিক আর চালকসলক দানবীয় চরিত্রের পরিবর্তে মানবীয় চরিত্রলৈ ডাম্পার চলাবলৈ হাত জোর করে কাতর আহ্বান জানালে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। সেই ডাম্পারবিলাক ইমান দ্রুত গতিত চলে, কোনো কন্ট্রোল নাই, একো নাই। তো এই ক্ষেত্রে আমি আগতেও অনুরোধ করেছো, আমি একেবারে করজোরে নিবেদন করি ডাম্পারের মালিক সকলক, ড্রাম্পারের ড্রাইভার সকলক, বা সব গাড়ির ড্রাইভার বা মালিক সকলক, যে আপনাদের নিয়ন্ত্রিত গতিত গাড়িটি চলা। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।